ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে কোনো ক্লাস নয়, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষায় অঙ্কের যে পোর্শন আছে, মানে অঙ্কে যে 30 নম্বর থাকবে, সেই 30 নম্বরের মধ্যে কিভাবে খুব ভালো স্কোর করা যায়, সেই ভালো স্কোর করার ডিটেল স্ট্র্যাটেজি নিয়ে। ঠিক আছে, তো প্রথমে করছি কি, আমি তোমাদের একটা এক্সাম্পল বা গল্প শেয়ার করছি এবং সেই গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি আমরা অঙ্কের কোন কোন জায়গায় ভুল করি যার জন্য আমরা অঙ্কে ভালো স্কোর করতে পারি না। ঠিক আছে ফ্রেন্ডস। তো হাই কি ফ্রেন্ডস, আমাদের সমাজে কিছু ফেমাস আর্টিস্ট বা বিখ্যাত আর্টিস্ট আছে, তাদের কাজ বা ভূমিকা কি বলো দেখি? সলমন খান পার্টনার সিনেমায় যে রোল বা ভূমিকা নিয়েছিল সেম রোল বা ভূমিকা ওরা বাস্তবে পালন করে, লাভগুরুর ভূমিকা, লোককে অ্যাডভাইস দেয়। তো হয় কি, কিছু নতুন নতুন যুবক যাদের মধ্যে জেগে ওঠে সেই প্রথম প্রেম, পেলা প্যার, নতুন প্রেম জেগে ওঠে, কিন্তু মেয়ের সামনে গিয়ে ঠিকঠাক ডেলিভারি করতে পারছে না, কি বলবে বুঝতে পারছে না, কিভাবে বলবে বুঝতে পারছে না, তখন তারা করে কি, সেই সমস্ত এক্সপার্টের কাছে যায় অ্যাডভাইস নেওয়ার জন্য। এক্সপার্ট অ্যাডভাইস দেয়, তারা কি করে সঙ্গে সঙ্গে বাড়িতে এসে ডায়েরিতে লিখে নেয়, পরের দিন আবার যায় এক্সপার্টের কাছে, এক্সপার্টের কাছে অ্যাডভাইস নিয়ে আসে, বাড়িতে সঙ্গে সঙ্গে ডায়েরিতে লিখে নেয়। এভাবে যখন 15-20টা লাইন হয়ে যায় তখন তারা করে কি, সেই লাইনগুলো ছাড়া মুখস্ত করে এবং একদিন সুযোগ বুঝে মেয়ের সামনে গিয়ে সেই লাইনগুলো ডেলিভারি করে এবং সেটা ঝাড়া মুখস্ত। তো ঝাড়া মুখস্ত শোনানোর ফলে সেটা হয় কি, প্রপোজ কম, সেটা কবিতা বেশি মনে হয়। তাহলে এইভাবে কবিতা আবৃত্তি করার ফলে কি হয়, যা হওয়ার সুযোগ ছিল সেটা হয়ে ওঠে না, রেজাল্ট কি হয়, জিরো। তো ফ্রেন্ডস, এখানে ভুল কোথায় ছিল? ভুল একটা জায়গাতেই ছিল, এক্সপার্ট যে অ্যাডভাইস দিচ্ছে সেখানে কোনো ভুল ছিল না। কিন্তু ভুল কোন জায়গায় ছিল? ভুল ছিল সেই নতুন যুবকের মধ্যে অভিজ্ঞতার অভাব ছিল। তো ফ্রেন্ডস, আমরা অঙ্ক শেখার ক্ষেত্রে সেম ভুল করি। আমরা অঙ্ক শিখতে আসি, অঙ্ক শিখতে এসে প্রথমেই কি করি, শর্টকাট, 2 সেকেন্ডে করবো, 5 সেকেন্ডে করবো, তাড়াতাড়ি করবো, কনসেপচুয়ালি অঙ্ক শিখবো না, তাড়াতাড়ি শর্টকাটে শিখবো। তো হয় কি ফ্রেন্ডস, আমরা অবশ্যই শর্টকাটে অঙ্ক শিখবো, কিন্তু প্রথমেই কনসেপচুয়ালি প্র্যাকটিস করে আস্তে 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 আমরা শর্টকাটের দিকে এগোবো। পরীক্ষায় তাড়াতাড়ি অঙ্ক করতে হবে, শর্টকাটেই অঙ্ক করতে হবে, কিন্তু প্রথমে যদি শর্টকাটে অঙ্ক শিখো তাহলে কি হবে, তোমার যে একটা অঙ্কের প্রতি ভয় সেই ভয়টা দূর হবে না, অঙ্কের উপর একটা কনফিডেন্স আসবে না। প্রথমে কনসেপচুয়ালি অঙ্ক শিখবে, তারপরে তুমি আস্তে আস্তে বুঝতে পারবে যে এই ধরনের অঙ্কগুলোতে এই ধরনের শর্টকাট অ্যাপ্রোচ ইউজ করা যেতে পারে। কনসেপচুয়ালি অঙ্ক শিখবে পরে এটাকেই শর্টকাট বানাতে পারবে। ক্যালকুলেশনে যদি তোমার স্পিড থাকে না ফ্রেন্ডস, তাহলে বড় বড় মানে কি হয়, কনসেপচুয়ালি অঙ্কটাই তুমি 1-2 লাইনে শর্টকাটে করতে পারবে, কিন্তু তার জন্য কি করতে হবে, অঙ্কটা আগে তোমাকে শিখতে হবে। যদি শিখতে পারো অঙ্কটা ঠিকঠাকভাবে, তখন তুমি বুঝতে পারবে হ্যাঁ এই ধরনের অঙ্ক আসলে এই অ্যাপ্রোচ, এই টাইপের অঙ্ক আসলে এই অ্যাপ্রোচ। কিন্তু শর্টকাটে করলে তুমি পরীক্ষায় বুঝতেই পারবে না যে কোন শর্টকাট টেকনিক বা কোন অ্যাপ্রোচ ইউজ করবে, বুঝতে পারছো? তাহলে ফ্রেন্ডস, আমরা এই জায়গাগুলোই ভুল করি। যখন আমি ভাবি একটু সহজ অঙ্ক করি, আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে যাব, তখন কিছু স্টুডেন্টকে বলতে শোনা যায় স্যার এত সহজ অঙ্ক পরীক্ষায় আসবে। আবার যদি ভাবি একটু টাফ অঙ্ক করাবো, তখন স্টুডেন্টদের মুখ থেকে বলতে শোনা যায় যে স্যার এত টাফ অঙ্ক। আবার যদি ভাবি একটু এক্স ধরে করাবো, স্যার এক্স, এক্স দিকে স্টুডেন্টরা এতটা ভয় পেয়ে যায় যে মনে হয় না কোনো সাসপেন্স থ্রিলার ভূতের সিনেমা দেখেও কেউ এতটা ভয় পায়। তো ফ্রেন্ডস, এত ভয় পাওয়ার কি আছে, অঙ্কই তো একটা সাবজেক্ট, এটা যে কেউ আয়ত্ত করতে পারে। অনেকেই আমাকে বলে স্যার যে অঙ্ক শেখার জন্য কি দরকার, অঙ্ক শেখার জন্য ভাই একটা জিনিসের দরকার, সেটা হচ্ছে জোশ, একটা জেদ, হার না মানা মানসিকতা। আরে প্রত্যেক টপিকের অঙ্ক শিখবো, জ্যামিতির দেখ, বীজগণিতের দেখ, পাটিগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি, যেই টপিকের অঙ্ক আসুক না কেন সমস্ত টপিকের অঙ্ক শিখবো, একদম কনসেপচুয়ালি শিখবো, তারপর আস্তে আস্তে আমি শর্টকাটের দিকে যাব। এই ধরনের একটা পজিটিভ অ্যাটিটিউড যদি তুমি তৈরি করতে পারো না ফ্রেন্ডস, 90% কাজ অঙ্ক শিখের এখানেই হয়ে গেল। 99.99% স্টুডেন্ট অঙ্ক শিখতে পারে না একটাই কারণে ফ্রেন্ডস, হয় আত্মবিশ্বাসের অভাব। তো তোমার মধ্যে যদি ফ্রেন্ডস পজিটিভ অ্যাটিটিউড থাকে, তুমি যদি সঠিক কনফিডেন্স তৈরি করতে পারো, তাহলে ফ্রেন্ডস অঙ্ক শিখার অনেকটা কাজ তুমি এখানেই শেষ করে ফেলেছো, বুঝা গেল? তো প্রথমেই একটা জিনিস বলবো, হার না মানা মানসিকতা একটা তৈরি করো, একটা জেদ বা জোশ তৈরি করো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ফ্রেন্ডস, এবার আসছি অঙ্ক শেখার জন্য তোমার কিছু বেসিক জিনিস রেডি রাখতে হবে। এই বেসিক জিনিসগুলো জানা থাকে তাহলে খুবই ভালো, আর যদি জানা না থাকে তাহলে প্রথমে এই বেসিক জিনিসগুলো ক্লিয়ার করে নাও। কী কী সেই জিনিস? প্রথমে তুমি কি করো, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো খুব ভালোভাবে আয়ত্ত করো এবং তাদের বেসিক অ্যাপ্লিকেশন যদি জানা থাকে খুব ভালো, আর নাহলে ক্লিয়ার করে নাও। ঠিক আছে, বড় বড় গুণ, বড় বড় ভাগ এগুলো খুব তাড়াতাড়ি করার চেষ্টা করো।
ঠিক আছে, এইটা তাড়াতাড়ি তখনই তুমি করতে পারবে যদি তোমার 1 থেকে 20 অবধি নামতা মুখস্থ থাকে। ঠিক আছে, তো চেষ্টা করো 1 থেকে 20 অবধি নামস্থ মুখস্থ করার। আরেকটা জিনিস রেডি করো, সেটা হচ্ছে 1 থেকে 30 অবধি মিনিমাম স্কোয়ার মুখস্থ রাখার চেষ্টা করো, আর 1 থেকে 10 বা 15 অবধি কিউব মুখস্থ রাখার চেষ্টা করো। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্যালকুলেশন পার্ট। তারপর কি করো, লসাগু গসাগু, লসাগু বা গসাগু কিভাবে বার করে, এই জিনিসটা কি এবং এদের কিছু বেসিক অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তারপর আসি ভগ্নাংশে। তুমি দেখো ভগ্নাংশ জিনিসটা কি, তার কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা, ভগ্নাংশ জিনিসটা কি বোঝায়, ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করে, ভগ্নাংশকে ছোট কিভাবে করে, মানে কাটাকাটি কিভাবে করে, সেই জিনিসগুলো ক্লিয়ার করার চেষ্টা করো। ওকে, অনেকেরই কিন্তু কাটাকাটি করতে প্রবলেম হয়, তো এটা যদি তোমার মানে ক্লিয়ার থেকে খুব ভালো কথা, নাহলে এটা ইমিডিয়েটলি ক্লিয়ার করে নাও। ঠিক আছে, তারপর যে জিনিসটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে অনুপাত। অনুপাত জিনিসটা কি বোঝায়, তারপর অনুপাতের কিছু বেসিক অ্যাপ্লিকেশন। তারপর আসো মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ জিনিসটা কি, পার্সেন্টেজ থেকে কিভাবে ভগ্নাংশে নিয়ে যাওয়া যায়, পার্সেন্টেজকে কিভাবে অনুপাতে প্রকাশ করা যায়, এবং পার্সেন্টের কিছু বাস্তব অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো এই জিনিসগুলো জানার চেষ্টা করো। তারপর কিছু জ্যামিতিরও বেসিক জিনিস, জ্যামিতির কিছু বেসিক জিনিস, ত্রিভুজ কোণ, তারপর দ্বিমাত্রিক পরিমিতির যে বিষয়গুলো, আয়তক্ষেত্র কি, বর্গক্ষেত্র কি, পরিসীমা কি, পরিধি কি, ক্ষেত্রফল কি, এই বেসিক জিনিসগুলো জানার চেষ্টা করো। আরেকটা জিনিস অবশ্যই একটু জানার চেষ্টা করো ফ্রেন্ডস, এক্স কি। এক্স দেখলে আমরা অনেকেই ভয় পেয়ে যাই, কিন্তু এক্স জিনিসটা কি, এক্স একটা নাম্বার, আননোন নাম্বার। এক্স এর বেসিক ছোট ছোট কিছু অ্যাপ্লিকেশন বোঝার চেষ্টা করো বা করার চেষ্টা করো। এক্স এর অপারেশন কিভাবে করে, এক্স এর মানে সলভ গুলো কি করে করে, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, এরকম বেসিক কিছু জিনিসগুলো ক্লিয়ার করার চেষ্টা করো। ঠিক আছে, এই জিনিসগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে তোমার বেসিকটা ক্লিয়ার। তারপর করো কি ফ্রেন্ডস, তুমি যে কোনো বই নাও বা আমার চ্যানেলটা ফলো করতে পারো, টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ তুমি কি করো, মানে অঙ্ক সলভ করার চেষ্টা করো। আর যখন চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক সলভ করবে, প্রথমেই কঠিন অঙ্কে যেও না, প্রথমে কি করো আস্তে আস্তে, মানে সহজ অঙ্ক নাও, তারপর আস্তে আস্তে লেভেল বাড়ানোর চেষ্টা করো। ঠিক আছে, তাহলে প্রথমে বেসিক জিনিসগুলো ক্লিয়ার করো, তারপর চ্যাপ্টার ওয়াইজ তুমি প্রবলেম সলভ করা শুরু করো। তো ফ্রেন্ডস, এই বেসিক জিনিসগুলো ক্লিয়ার করো। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে কি জানতে পারলাম, প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের সেলফ কনফিডেন্স তৈরি করতে হবে, ভয় দূর করতে হবে, তারপর আমাদের বেসিক যে জিনিসগুলো সেগুলো ক্লিয়ার করতে হবে, তারপর আমরা কি করব চ্যাপ্টার ওয়াইজ প্রবলেম সলভ করব। আর তোমরা কি করো, অঙ্কের জন্য আমাদের এই চ্যানেলটা ফলো করতে পারো, আমাদের এই চ্যানেলে প্রতিদিন সকাল 9টার মধ্যে একটা ভিডিও আপলোড করা হয়, তো এই ভিডিওগুলো যদি ফলো করতে পারো এবং প্রতিদিন প্র্যাকটিস করে রেডি করতে পারো ফ্রেন্ডস, তাহলে তুমি অঙ্কে অবশ্যই দক্ষ উঠবে এবং কলকাতা পুলিশের পরীক্ষায় তুমি খুব ভালো স্কোর করতে পারবে। ঠিক আছে, তো প্রথমেই কিন্তু দুটো জিনিস ক্লিয়ার করতে হবে তোমার, সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স অবশ্যই রেডি করতে হবে, আরেকটা জিনিস হচ্ছে বেসিক জিনিসগুলো তোমার ক্লিয়ার করতে হবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো ভালো করে প্রিপারেশন নাও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।